হ্যালো ফ্রেন্ডস, স্পাইসি সিক্রেটস থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে কালোজিরে দিয়ে রুই মাছের পাতলা ঝোল। আমি ঘরে এই রুই মাছের ঝোল কীভাবে তৈরি করে থাকি সেটাই আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। আপনারা যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ একটি সাবস্ক্রাইব করতে। এবার আমি এর মধ্যে মাছগুলোকে এড করে দিয়েছি, ভালো করে 5 মিনিট ফুটিয়ে নেব। 5 মিনিট পর দেখতেই পাচ্ছেন ঝোলটা অনেকটা কমে এসেছে। আমি এরপরে এর মধ্যে ধনেপাতা কুচু দিয়ে দিলাম কিছুটা, আর দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। তো মাছটা আমার হয়ে এসেছে, আমি এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নিচ্ছি। তাহলে দেখুন, কালোজিরে দিয়ে মাছের পাতলা ঝোলটা খুব সহজে তৈরি হয়ে গেল। আপনারাও এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করবেন, খুব সহজেই এটা তৈরি হয়ে যায়। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আজকের মতো তাহলে এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, টাটা।